joytv24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবন থেকে, আমি আমিরুল ইসলাম। আমরা ওয়াচ টাওয়ারে এক এক করে, কেউ কেউ উঠছে, কেউ কেউ ভয়ে উঠছে না, ওয়াচ টাওয়ারে অবস্থান করছি। এখানে ঝালমুড়িওয়ালা রয়েছে, এখানে পেয়ারাওয়ালা রয়েছে, আবার কেউ শরবত বিক্রি করছে। অবশ্য শরবত খুব বিক্রি হচ্ছে না বলে মনে হচ্ছে, হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেকেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছে, ওখান থেকে সুন্দরবন দেখছে। আমি কিন্তু উঠিনি। এদিকে আমাদের একদম গোধূলি লগ্ন, কুয়াশা এসে গেছে। হেতাল বন, আপনারা দেখছেন হেতাল গাছ। হেতাল বনে বাঘের ভয়, কথায় আছে হেতাল গাছের হেতাল বনেই বাঘ থাকে। সবাই অনেক দূর হেঁটে এসে একটু ক্লান্ত হয়ে গেছে, দুই এক মিনিট দাঁড়িয়ে নিচ্ছে। এখন আমরা সুমন হাত উঁচু করে কাকে জানি স্বাগত জানাইলো, বোঝা যাচ্ছে না। আমরা পরবর্তীতে জানতে পারলে আপনাদের জানাবো। নাহিদের মন খারাপ, ওর ক্যামেরায় হয়তো কেউ ছিনতাই করে নিয়ে গেছে। সবাই পেয়ারা, আমরা খাওয়া নিয়ে ব্যস্ত, আমরাও খাবো। আমাদের কপিল দে, ওই যে কপিল দে, সে শরবত মনে হয় বৌদিরে খাইয়ে নিয়ে আসলো, ঘড়িটা দেখে নিল, যে যার মতো আর কি। আমাদের বনজীবী গাইডস সবাইকে নিয়ে ফেরার পথে। এখন দেখেন দুই পাশে সুন্দরী কাঁকড়া গাছ, খুব চমৎকার লাগছে। আমাদের অপুকে দেখা যাচ্ছে, অপু আজকেই তার শেষ বেডসের অফিস। এর মধ্যেই মিলন ভাই, আমাদের সর্দার স্যার, ভাবি মুকুল ভাই। এখনই আমরা করম জল পরিদর্শন শেষে, জঙ্গল পরিদর্শন শেষে বেরিয়ে আসছি। এখানে লেখা আছে করম জল পরিদর্শনের জন্য ধন্যবাদ, আবার আসবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন বিভাগের একটি পর্যটন কেন্দ্র এটা। এখানে আমরা বানরের সাথে দেখা হয়ে গেল, সে সুন্দরী গাছের শুলোর উপরে পা উঁচু করে দাঁড়িয়েছে। এই যে সেই রোমিও, রোমিও এবং জুলিয়েট দুজনে এখানে খুব হিংস্র, আবার তাদের নাম ধরে ডাক দিলে চলে আসে। এবং এখানে এসে আমাদের রোমিও জুলিয়েট সাথে দেখা হলো। এখানে কিছু কেনাকাটারও ব্যবস্থা রয়েছে, অনেকে কিনছে, যেহেতু একটি দর্শনীয় স্থানে এসেছে। বাড়ির পরিবারের জন্য, ছোটদের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। কেনাকাটা নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত। আমরা ফিরবো, আমাদের গোধূলি লগ্নে সূর্য উঁকি দিচ্ছে। আমাদের কেউ কেউ জাহাজের উদ্দেশ্যে বোটে রওনা হয়ে গেছে। উপরে ড্রোন, সবাই ড্রোনের দিকে নজর। আমরা উপর থেকে দৃশ্যটি ধারণ করছি। অনেককেই হাত উঁচু করতে বলেছিলাম, কেউ কেউ হয়তো করছে, কেউ কেউ করেনি। এখান থেকেও সুন্দরবন দেখা যাচ্ছে চমৎকারভাবে। সুন্দরবন আসলেই সুন্দর, সুন্দরবনের কাছে গেলে আর ফিরতে ইচ্ছে করে না, মনে হয় এখানে প্রকৃতির মাঝে থেকে যাই যুগ যুগান্তর। সুন্দরবন আসলেই সুন্দর। এক এক করে সবাই জাহাজে ফিরছে। এবার হয়তো অনেকেই বুঝতে পারছে যে আমরা দৃশ্যটি ড্রোনে ধারণ করছি, তাই দেখতে পাচ্ছেন আমাদের সকলে হাত উঁচু করে স্বাগত জানাচ্ছে। তবে নাহিদকে বেশি মনে হচ্ছে, নাহিদের হাতটা বেশি দেখা যাচ্ছে, যে লম্বা মানুষ। এবং ও সবাইকে বলছে, সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন, একটা অন্যরকম মজা আর কি।